সরকার বলে আপনি কি আলকামার মা কহা আপনার আলকামার কবর কি আপনি নিছেন ক কি হইছে কম মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে কিন্তু তার জবান দিয়া কালিমা উচ্চারণ হচ্ছে না বলো গো মা তার জিন্দেগির হালাতটা একটু বলেন না সে কি নেকার ছিল নাকি বদকার ছিল মায় ডাকে ডাকে বলতেছে ও সরকার সরকার গো ও বড় নেকার ছিল পাঁচ ওয়াক্ত নামাজি পাঁচ জামাতে মুসল্লি ছিল তাহাজ্জুদ গুজার ছিল সালাতুল আওয়াবিন পড়ত সালাতুল ইশরাক পড়ত এমন কোন আমলের অভাব তার মধ্যে আমি ঘাটতি দেখি নাই গো সরকার জীবনে বহু আমল করতে তাকে আমি স্বয়ং নিজের চোখ দিয়ে দেখেছি বহু যুদ্ধে অংশগ্রহণ করেছে অবরতারুবীর মানুষদের অনেক দান করছে সব ঠিক আছে সব তার ঠিক আছে সরকার আমলের কোনো ঘাটতি নাই তাইলে আপনার সাথে আচরণটা কেমন ছিল সরকার গো এটা যদি বলেন তাহলে তো বলবো আমার সাথে সে আচরণ ভালো করে নাই আমার সাথে সে সুন্দর ব্যবহার করে নাই অনেক কষ্ট কইরা লালন পালন কইরা সন্তান পাছিলাম ছুটে বুকে গালে কপালে কত চুমু খাইলাম বড় করছিলাম বড় হয়ে গেছে সুন্দরী নারী দিখা বিবাহ করে দিছিলাম বিয়া কইরা নিজের বউকে নিয়ে আলাদা হয়ে গেছে নিজের বউয়ের কথা অগ্রাধিকার দিয়া পৃথক হয়ে গেছে আমি মাকে ছেড়ে দিছে সরকার আমি মার কবর নেই নাই আমি মাকে দূরে সরাই দিছে কখনো কখনো যদি মা হিসাবে হক দাবি কইরা কখনো যদি তার কাছে কোনো সওয়াল করতাম সে আমার সওয়ালের চাহিদা পুরা করে নেই গো সরকার দৌড়াইয়া দিছে কখনো কখনো স্ত্রীর কথা শুনিয়া সে আমাকে আঘাত করছে সমাজে অনেক যুবক ভাই দেখবেন কত নাফরমান যুবক আছে যারা নাকি মায়ের পিঠে আঘাত করে নাউজুবিল্লাহ বলে ও কত বড় বদনসিবওয়ালা যে তার মায়ের পিঠে আঘাত করে যে তার মাকে ঘর থেকে বাইর করে দেয় যে তার মাকে ঘর থেকে তাড়াইয়া দেয় কত বড় বদনসিবওয়ালা যে মার মুখের মধ্যে একটা লুকমা দিতে পারে নাই থুইলা এই যুবক ভাই বিশেষ করে যাদের সন্তান আছে একটু ফিকির করলে চলে আপনি সারাদিন রিক্সা পাইলো সব সন্ধ্যাবেলায় যখন বাড়িতে ফিরেন বাইরে কালি হাতে আপনার বাড়িতে আসতে মন চায় না আমার সন্তান আমার হাতের দিকে তাকায়া থাকবে আব্বা আব্বা বইলা চিৎকার করবে তার হাতে কিছু না দিলে ও নারাজ হইয়া যাবে সত্যি কিছু না দিলে সন্তান বাবা বলতে স্বীকার করে না ঠিক কি না জুড়ে কন সন্তানের চাহিদা যদি পূরণ করো ওই সন্তান বাবার চেহারার দিকে তাকাইতে রাজি না স্ত্রীর চাহিদা যদি পূরণ করো ওই স্ত্রী তোমার চেহারার দিকে তাকাইতে রাজি না ভালো একটা জামা ভালো এক জোড়া জুতো আইনা না দিলি ওই স্ত্রী সুন্দর বাসায় স্বামী বইলা ডাক দিতে রাজি না বিদেশ থেকে সন্তান তুমি যখন আসো দুনিয়ার সব তোমার ব্যাগের দিকে তাকায় তাকে হাতের দিকে তাকায় তাকে কিন্তু দুনিয়ার জমিনে একজন নিঃস্বার্থ মানুষ আছে মা বাবা ওরা তাকায়া দেখে আমার সন্তানের চেহারাটা কেমন আছে ঠিক কিনা জয় কন একজন মানুষ আছে যে নিঃস্বার্থ ভালোবাসে দুনিয়ার সব আপনাকে ভালোবাসে স্বার্থের কারণে বন্ধু ভালোবাসে বন্ধুত্বের সম্পর্ক আছে স্বার্থের কারণে স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক স্বার্থের কারণে স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক স্বার্থের কারণে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক স্বার্থের জন্য বোনের সাথে ভাইয়ের সম্পর্ক স্বার্থের জন্য বাবার সাথে সম্পর্ক করছো
বন্ড বাবার সাথে সম্পর্ক করছো তাও স্বার্থের জন্য। দুনিয়ার সব মানুষ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে। দুনিয়ার এমন কোন মানুষ নাই যাকে খুশি করলে জান্নাত পাওয়া যাবে, কিন্তু দুনিয়ায় দুজন মানুষ আছে যাদেরকে খুশি করলে রাসূল বাইরে দরব্বি পীর দাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, মালিকের সন্তুষ্টি হইল ওই দুইজন মা বাবার সন্তুষ্টির মধ্যে, মালিকের অসন্তুষ্টি হইল এই দুইজন মা বাবার অসন্তুষ্টির মধ্যে। তার মানে মা বাবা খুশি, আসমানের মালিক আল্লাহ খুশি। আল্লাহু আকবার বলেন, আল্লাহর ইবাদত করার কথা বলছে, তার মানে আল্লাহ নিজের অধিকার আগে আলোচনা করছে। বান্দা বানাইছি আমি, বান্দা কে বানাইছে? আল্লাহ বলে বান্দা আমি বানাইছি, বান্দা আমার অধিকার আগে আদায় করবে, এটা আমার হক, বান্দা আমার উপাসনা করবি, এটা আমার অধিকার। এরপরে আল্লাহ তাআলা শরীয়তের দুই নম্বর হক, শরীয়তে দুই প্রকার হকই হয়, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ দিয়ে আল্লাহর ইবাদত করা বুঝাইছে। হুকুকুল ইবাদ আর একটা হক আছে বান্দার হক, হুকুকুল ইবাদ বান্দার হকের মধ্যে আল্লাহ তাআলা প্রথম নম্বরে যে বান্দার হকটাকে আল্লাহ তাআলা স্থান দিয়েছে সেটা হলো মাতা পিতার হক। তার মানে আল্লাহর অধিকার আদায় করার পর বান্দা বান্দার হকের মধ্যে প্রথম নম্বরে যেই হকটা আদায় করবে, যার অধিকার আদায় করবে তারা হলো মা বাবা। মাতা পিতার অধিকার বান্দা আদায় করবে আল্লাহর অধিকার আদায়ের পর পর সাথে সাথে। তার মানে মা বাবার হকের আলোচনা করতেছে, ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, আল্লাহ বুঝায় এই বান্দারা তোমরা তোমাদের মাতা পিতার সাথে ইহসান করো, ইহসানা আই হুসনা, সুন্দর ব্যবহার করো, সৎ ব্যবহার করো। আয়াতের মধ্যে মা বাবার হক আদায়ের ক্ষেত্রে আল্লাহ ছয়টা আদেশ করেছে, ছয়টা আদেশ করেছে, সাতটা আদেশ করেছে, দুইটা নিষেধ করেছে। তার মানে মা বাবার সাথে সন্তান হিসাবে সন্তান সন্ততি, সন্তান সন্ততিকে আল্লাহ তাআলা চারটা আদেশ দিয়েছে, দুইটা নিষেধ করেছে, দুই বস্তু করতে নিষেধ করছে। এক নম্বর বলছে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, বান্দা সন্তান সন্ততি তোমরা মাতা পিতার সাথে ইহসান করো, ইহসান। এরপরে আরেকটা আদেশ করছি, সেটা হলো আল্লাহ বলে পালা তাকুল্লাহুমা, এটা নিষেধ করছে, মাতা পিতার সাথে তোমরা পালা তাকুল্লাহুমা উফ, একটা নিষেধ, মাতা পিতার সাথে ব্যবহারের ক্ষেত্রে কখনো উফ বলবা না। আর একটা নিষেধ, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকি দিবা না। এরপর আবার আদেশ করতেছে ওয়া কুল্লাহুমা কাউনান কারীমা, তাদের সাথে সম্মান সূচক কথা বলো। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, আরেকটা আদেশ করছে নিজের বিনয়ীত বিনয়ের ডানা মাতা পিতার জন্য বিছায়া দাও। শেষ নম্বর আদেশ আরেকটা করতেছি, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, মাতা পিতার জন্য দোয়া করো, সর্বদাই দোয়া শিখাইছে। এই যে ছয়টা বস্তু আল্লাহ তাআলা ঘোষণা করছে, রসুল বলে এই ছয় জিনিসের আমল যদি কোনো মানুষের ভিতরে চলে আসে তাইলে হুমা জান্নাতুকা, এই ছয় গুণওয়ালা সন্তানের জন্য তার মা বাবা হইল জান্নাত। সুবহানাল্লাহ, ছয় গুণওয়ালা মানুষ সন্তান সন্ততির জন্য তার মা বাবা জান্নাত।
আর ছয় গুণ সাইরা দেন ওয়ালা সন্তানের জন্য তার মা বাবা হইল হুমান্নার এরা হইল জাহান্নাম তার মানে সন্তান যদি মা বাবার হক আদায় করে তাইলে ওই মা বাবার হক আদায়ের মাধ্যমে সন্তান কি পায় জোরে আওয়াজ দিয়ে বলেন সন্তান কি পায় মা বাবার অধিকার মা বাবার খেদমত যদি সন্তান কইরা লয় তাইলে ওই মা বাবার খেদমতের কারণে সন্তান জান্নাত পায় আর মা বাবার ছয় গুণ যদি সাইরা দিয়া অবাধ্যাচরণ হইয়া যায় তাইলে তার জন্য রইছে জাহান্নাম এজন্যই আল্লাহ তাআলা বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এই সন্তানরা তোমরা তোমাদের মাতাপিতার সাথে সদয় ব্যবহার করো ইহসান করো ইহসানের মানে মাতাপিতার সাথে অনুগ্রহ করো স্ত্রীর সাথে অনুগ্রহ করতে পারো স্ত্রীর জন্য জানি আসো সন্তানের জন্য জানি আসো ছেলের জন্য মেয়ের জন্য জানি আসো তুমি তোমার মা বাবার সাথে ব্যবহারের ক্ষেত্রেও তাই নিয়ে আসো মুফাসসিরিনে কেরাম ইহসানের ব্যাখ্যা একটু বাইরা করেন যে যা দিল তার চেয়ে বাড়ায় দেওয়ার নাম হইল ইহসান যদিও সন্তান মাতা পিতার সাথে ইহসান ভাইরা দেওয়ার সুযোগ নাই মা বাবা সন্তানের জন্য যা করছে তা যদিও করতে পারবে না কারণ মা বাবা সন্তানের জন্য এমন এমন খাটনি কাটছে এমন কষ্ট এমন মেহনত করছে যে মেহনতের ফল যদি কোনো সন্তান নিজের গায়ের বস্তুগুলা কাইটা টুকরা টুকরা করে তাদের কদমে দেওয়া হয় তাদের চামড়াকে যদি তাদের চামড়াকে যদি জুতো বানিয়ে দেওয়া হয় তাদের চামড়াকে যদি মায়ের কাপড় শীতের কাপড় বানিয়ে দেওয়া হয় এরপর মা বাবার হক আদায় হবে দূরের কথা মার এক ফোঁটা দুধের মূল্য আদায় করা সম্ভব হবে না জোরে কোন ঠিক কিনা এরপর মার হক আদায় করা কোনো সন্তানের দ্বারা সম্ভব হবে না যতবিও আল্লাহ তাআলা বলতেছে এহসান করো তার মানা হইল সন্তান যতটুকু তোমার সাধ্য সামর্থ্য থাকবে অবশ্যই অবশ্যই এতটুকু সৎ ব্যবহার মা বাবার সাথে করবা যদি মা বাবার সাথে সৎ ব্যবহার না করো তাহলে হুমান্নার ওই মা বাবা কিন্তু তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাইবি মা বাবা আপনার মা ঘরে আছে আপনার জন্য জান্নাত ঘরে আছে সুবহানাল্লাহ কোন আপনার বাবা ঘরে আপনার জন্য একটা জান্নাত ঘরে আছে এজন্য রাসূল হাদিসে এই কথা বলছে কোন ব্যক্তি রাত পোহাইলো সকার করলো তার মা বাবা ঘরে রাইখা তাদের খুশি নিয়া ও যেন জান্নাতের দরওয়াজা দুই দুইটা দরওয়াজা তার জন্য খুলে গেল সুবহানাল্লাহ কোন আর কেউ যদি একজন মাতা অথবা পিতাকে ঘরে সন্তুষ্টি রাইখা রাত পোহাইলো তার জন্য একটা দরওয়াজা খুলে গেল ঠিক তদ্রূপ সারাদিন পার করলো সন্ধ্যা করলো মা বাবাকে ঘরে সন্তুষ্টি রাইখা তার জন্য দুই জান্নাত আর যদি একজন বাচ্চা থাকে তার সন্তুষ্টি নিয়েই সে সন্ধ্যা করলো তার জন্য জান্নাতের একটি দরজা খোলা হয়ে গেল সুবহানাল্লাহ বলেন তার মানে আপনার মা ঘরে আপনার একটা জান্নাত ঘরে আপনার বাবা ঘরে আপনার আরেকটা জান্নাত ঘরে আপনার মা বাবা দুজনেই ঘরে আছে আপনার জন্য দুইটা জান্নাত আল্লাহ ঘরে রেখে দিয়েছে সুবহানাল্লাহ কোন এটা আপনার জন্য রহমত বাবা এটা আপনার জন্য রহমত এটা আপনার জন্য বরকত এটা আপনার জন্য দুনিয়ার সুখ এটা আপনার জন্য দুনিয়ার শান্তি পাক্কার ধরে যার মা বাবা দুনিয়াতে বাঁচা আছে মা বাবার ইহসান করে না মা বাবার সাথে সৎ ব্যবহার করে না তাদের জন্য রয়েছে জাহান্নাম বিভিন্ন ওয়াকাতের মধ্যে যার উদাহরণ পাওয়া যায় মা বাবার খেদমত বাদ দিয়ে দেওয়ার কারণে আমাদের সমাজের মানুষেরা যুবক ভাইরা তো বিশেষ করে এমন হয় মার হকে পিছনে রাইকা বাবার হকে পিছনে রাইকা কি নিজের বিবি বাচ্চা শ্বশুর শাশুড়ির হককে আগায় দিয়া দেয় মা বাবার খোঁজ খবর লইতে তার মনে থাকে না দুনিয়ার মানুষ দুনিয়ার সব বুঝলো দুনিয়ার আয় উন্নতি বুঝলো শ্বশুর শ্বশুরের মায়া বুঝলো তার স্ত্রীর মায়া মমতা বুঝলো তার সন্তান সন্ততির মায়া মমতা বুঝলো কিন্তু মা বাবার মায়া মমতা বুঝলো না যেই মা যেই বাবা
ওই যে সন্তান সন্তান কোলে নিয়ে বইসা থাকে সন্তান একটু কাশি দিছে মা পেরেশান হয়ে গেছে গা সন্তান একটু কাচ্ছি মা পেরেশান হয়ে গেছে গা সন্তান একটু জ্বর হইছে মা পেরেশান সন্তান খায় না কেন মা পেরেশান সন্তান তিন দিন ধরে বাথরুম করে না প্রস্রাব করে না মা পেরেশান সন্তান শরীর গরম হয়ে গেছে মা পেরেশান শরীরটা ঠান্ডা হয়ে গেছে মা পেরেশান ওই যে পেরেশানির হালত মায় কাটাইলো বাবায় কাটাইলো ওই মা বাবার খবর যদি দুনিয়ার জমিনে কেউ না নিয়া মা বাবার হককে পিছনে দিয়া ফেলি রসুল বলেন হুমান নার ওই মা বাবাই তার জন্য হবে জাহান্নামের কারণ কেমন হবে কেমন হবে তাফসীরের কিতাবের মধ্যে ওয়াকাদ আছে নবীর সাহাবীর যুগের ওয়াকিয়াত ও টানছে যুগে 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 এমন কিছু মানুষের ইতিহাস পাওয়া গেছে যারা মা বাবাকে কষ্ট দিছে মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে দুনিয়া তো সাজা হইছে দুনিয়া তো বেজ্জিত হইছে আখেরাতে তার জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তির ব্যবস্থা রেখে দিছি আখেরাত তার জন্য বঞ্চিত হয়ে গেছে হাদিসের ওয়াকা ওই যে নবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কেন জানেন হযরত আলকামা নবীর একজন সাহাবী কত বড় সাহাবী জানেন যিনি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস গ্রহণ করছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছের শীর্ষ হযরত আলকামা এই যুবক ভাই ঘটনাটা বলতেছি ইব্রতের জন্য যুবক ভাই ঘটনাটা শিক্ষার জন্য বলতেছি একটু শিক্ষা নেওয়া চায় এই যে যুগ আসছে যুগের মধ্যে দেখা যায় নিজের রং ঢঙের জন্য কত কিছু প্রয়োজন হয় সব আদায় করা সম্ভব হয় স্ত্রীর কোনো কিছু প্রয়োজন হয় যা চায় তাই পরের দিন গিয়ে আনতে হয় সন্তানের জন্য তো আর কোনো বলা বাকি রাখে না কিন্তু মা বাবা কতজনের ঘরে আছে খবরও নেয় না তিন বেলা খাবার দিবে এমন মানুষের অভাব কমে অভাব খুব কম পাওয়া যায় দুই ভাই অথবা চার ভাই আছে বাইটা বাইটা খাওয়ানোর চেষ্টা করে মার কোনো খবর বাবার কোনো খবর তার দিলে নেয় না তার দিল থেকে নেয় না মন থেকে নেয় না হযরত আলকামা নবীর একজন বড় সাহাবী যিনি বড় ইবাদত গুজার অসংখ্য যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছে এমন একজন সাহাবী হযরত আলকামার ওয়াকাসে মৃত্যুর পূর্বের সময় হযরতে আলকামা সাকরাতুল মাউত গ্রস্তের মধ্যে যখন চলে গেল মৃত্যুর সাথে পাঞ্জার হতেছি আলকামার স্ত্রী দৌড়াইয়া নবীর কাছে চলে গেছে সরকার দু আলম নবীকে যে বলে সরকার গো ও সরকার আলকামার কবরে কে আপনি নিছেন নিগো কি হইছে আলকামার আলকামা তো সাকরাতুল মাউতের মধ্যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে সরকার গো কিন্তু কত চেষ্টা করতেছি তালপিন দিতেছি কালিমা পাঠের জন্য তার জবান দিয়া কালিমা উচ্চারিত হচ্ছে না গো সরকার আল্লাহর পয়গাম্বর সরকারে দু আলম ডাক দিছে বেলাল ও আলী এ বেলাল এ আলী ও সালমান ফার্সি তিনজন সাহাবিকে ডাক দে বলে যাও না আলকামার বাড়িতে যায় দেখো আমার ওই সাহাবি মৃত্যুর সাথে বুঝি পাঞ্জা নড়তেছে যাও না তার মাতার শিওরে যে একটু তালপিন দিয়ে আসো কালিমাটা পাঠ করাই আসো গা তিন সাহাবি দৌড়াইয়া আলকামার বাড়িতে চলে গেছে মাতার শিওরে বসলো মাতার শিওরে বসে থেকে তালকিন দিতেছে আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে কিন্তু তারা বললে কি হবে আলকামার জবান দিয়ে উচ্চারণ হয় না হযরতে বেলাল হযরতে আলী সালমান ফার্সি দৌড়াইয়া নবীজির কাছে আসছে সরকার গো ও
জবান দিয়ে উচ্চারণ হয় না সরকার কালিমা পড়তে পারে না কেন পড়তে পারে না দেখো তো তার এমন কোন অপরাধ আছে নি আছে কি যেই অপরাধের কারণে তার জবান বন্ধ হয়ে গেছে গা মনে রাখবেন বাবা মনে রাখবেন এই যুবক ভাই মনে রাখবেন যে নাকি মা বাবারে কষ্ট দাও মা বাবার সাথে সদাচরণ করো না মনে রাখবেন মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া মুশকিল হয়ে যাবে এটা হচ্ছে আল্লাহর আযাব দুনিয়াতে কেউ যদি মা বাবার সাথে অসৎ ব্যবহার করে মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাকে দুনিয়ার আযাব দেয় কালিমা না পড়ায়া হাশরের ময়দানে জাহান্নামের আগুন প্রস্তুত কইরা দেয় আল্লাহর রাসূল বলতেছে জানা দেখ না তার মা বাবা বাঁচাসনি দৌড়ে বেলাল চলে গেছে কবর নিয়ে দেখে তার মা বাঁচা আছে সরকার দোয়া আলম নবী বলে তার মাকে আমার কাছে নিয়ে আসছি যদি না আসতে পারে আমি নিজেই যাব সরকার দোয়া আলমের কাছে লাঠি বর দেখা বৃদ্ধা মহিলা সরকার দোয়া আলমের চেহারার সামনে এসে দাঁড়াইছে সরকার বলে আপনি কি আলকামার মা কহা আপনার আলকামার কবর কি আপনি নিছেন কি হইছে কম মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে কিন্তু তার জবান দিয়া কালিমা উচ্চারণ হচ্ছে না বলো গো মা তার জিন্দগির হালাতটা একটু বলেন না সে কি নেকার ছিল নাকি বদকার ছিল মায় ডাকে ডাকে বলতেছে ও সরকার সরকার গো ও বড় নেকার ছিল পাঁচ ওয়াক্ত নামাজি পাঁচ জামাতে মুসল্লি ছিল তাহাজ্জুদ গুজার ছিল সালাতুল আওয়াবিন পড়ত সালাতুল ইশরাক পড়ত এমন কোন আমলের অভাব তার মধ্যে আমি ঘাটতি দেখি নাই গো সরকার জীবনে বহু আমল করতে তাকে আমি স্বয়ং নিজের চোখ দিয়ে দেখেছি বহু যুদ্ধে অংশগ্রহণ করেছে অবরোধারোপী মানুষদের অনেক দান করছে সব ঠিক আছে সব তার ঠিক আছে সরকার আমলের কোনো ঘাটতি নাই তাইলে আপনার সাথে আচরণটা কেমন ছিল সরকার গো এটা যদি বলেন তাহলে তো বলবো আমার সাথে সে আচরণ ভালো করে নাই আমার সাথে সে সুন্দর ব্যবহার করে নাই অনেক কষ্ট কইরা লালন পালন কইরা সন্তান পাছিলাম ছুটে বুকে গালে কপালে কত চুমু খাইলাম বড় করছিলাম বড় হয়ে গেছে সুন্দরী নারী দিখা বিবাহ করে দিছিলাম বিয়া কইরা নিজের বউকে নিয়ে আলাদা হয়ে গেছে নিজের বউয়ের কথা অগ্রাধিকার দিয়া পৃথক হয়ে গেছে আমি মাকে ছেড়ে দিছে সরকার আমি মার কবর নেই নাই আমি মাকে দূরে সরাই দিছে কখনো কখনো যদি মা হিসাবে হক দাবি কইরা কখনো যদি তার কাছে কোনো সওয়াল করতাম সে আমার সওয়ালের চাহিদা পুরা করে নেই গো সরকার দৌড়াইয়া দিছে কখনো কখনো স্ত্রীর কথা শুনিয়া সে আমাকে আঘাতও করছে সমাজে অনেক যুবক ভাই দেখবেন কত নাফরমান যুবক আছে যারা নাকি মায়ের পিঠে আঘাত করে নাউজুবিল্লাহ বলে ও কত বড় বদনসিবওয়ালা যে তার মায়ের পিঠে আঘাত করে যে তার মাকে ঘর থেকে বাইর করে দেয় যে তার মাকে ঘর থেকে তাড়াইয়া দেয় কত বড় বদনসিবওয়ালা যে মার মুখের মধ্যে একটা লুকমা দিতে পারে নাই থুইলা এই যুবক ভাই বিশেষ করে যাদের সন্তান আছে একটু ফিকির করলে চলে আপনি সারাদিন রিক্সা পাইলো সব সন্ধ্যাবেলায় যখন বাড়িতে ফিরেন বাইরে কালি হাতে আপনার বাড়িতে আসতে মন চায় না আমার সন্তান আমার হাতের দিকে তাকায়া থাকবে আব্বা আব্বা বইলা চিৎকার করবে তার হাতে কিছু না দিলে ও নারাজ হইয়া যাবে সত্যি কিছু না দিলে সন্তান বাবা বলতে স্বীকার করে না ঠিক কিনা জোরে কন
সন্তানের চাহিদা যদি পূরণ করো ওই সন্তান বাবার চেহারার দিকে তাকাইতে রাজি না স্ত্রীর চাহিদা যদি পূরণ করো ওই স্ত্রী তোমার চেহারার দিকে তাকাইতে রাজি না ভালো একটা জামা ভালো এক জোড়া জুতো আইনা না দিলি ওই স্ত্রী সুন্দর ভাষায় স্বামী বইলা ডাক দিতে রাজি না বিদেশ থেকে সন্তান তুমি যখন আসো দুনিয়ার সব তোমার বেগের দিকে তাকায় তাকে হাতের দিকে তাকায় তাকে কিন্তু দুনিয়ার জমিনে একজন নিঃস্বার্থ মানুষ আছে মা বাবা ওরা তাকায় দেখে আমার সন্তানের চেহারাটা কেমন আছে ঠিক কিনা জয় কোন একজন মানুষ আছে যে নিঃস্বার্থ ভালোবাসে দুনিয়ার সব আপনাকে ভালোবাসে স্বার্থের কারণে বন্ধু ভালোবাসে বন্ধুত্বের সম্পর্ক আছে স্বার্থের কারণে স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক স্বার্থের কারণে স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক স্বার্থের কারণে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক স্বার্থের জন্য বোনের সাথে ভাইয়ের সম্পর্ক স্বার্থের জন্য বাবার সাথে সম্পর্ক করছো বন্ড বাবার সাথে সম্পর্ক করছো তাও স্বার্থের জন্য দুনিয়ার সব মানুষ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে দুনিয়ার এমন কোন মানুষ নাই যাকে খুশি করলে জান্নাত পাওয়া যাবে কিন্তু দুনিয়ায় দুজন মানুষ আছে যাদেরকে খুশি করলে রাসূল বাইরে দরব্বি পীর দাল ওয়ালিদাইন ওয়াসাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন মালিকের সন্তুষ্টি হইল ওই দুইজন মা বাবার সন্তুষ্টির মধ্যে মালিকের অসন্তুষ্টি হইল এই দুইজন মা বাবার অসন্তুষ্টির মধ্যে তার মানে মা বাবা খুশি আসমানের মালিক আল্লাহ খুশি আল্লাহু আকবার বলেন আর মা বাবা বেজার আসমানের মালিকও আপনার আমার প্রতি বেজার নবী বলেন এলকামার মা তাইলে আপনার সাথে অসৎ ব্যবহার করছে কহা নবী বলে এলকামার মা যদিও আপনার সাথে অসৎ ব্যবহার করছে কোন মৃত্যুর সময় মরা যাবে গা তো মাফ করে দিয়া দে কেমনে গো মাফ করি সরকার কোন রেওয়ায়েতে এমন বর্ণনা পাওয়া যায় নিজের পিঠটার পিঠের কাপড় সরায়া বলে সরকার গো আপনি আমার পিঠের কাপড়টা সরিয়ে একটু দেখেন না কত আগের আঘাত করা দাগ এখনো চিহ্ন আমার পিঠের মধ্যে বাইসা আছে মা হইয়া সন্তান হইয়া আমাকে আঘাত করেছে যে সন্তানের জন্য নিজে নাকায়া সব খাওয়াইয়া পড়াইয়া বড় করলাম ওই সন্তানের পিঠের আঘাত কি সয় নাকি গো আমাকে এত কষ্ট দিছে সরকার মাফ করতে পারবো না মাফ করতে পারবো না তাকে মাফ করা যায় না সরকার বলে যদি মাফ নাই করো যাও মাফ করার জরুরত নাই তোমার চোখের সামনে কিন্তু তাকে এখন জ্বালায়া পুড়াইয়া সরকার করে দেব রসুল কবিলাল রে যাস না কিছু কাট লাকড়ি জমা করস না দৌড়ায় চলে গেছে বেলাল হযরত আলী লাকড়িগুলা জমায়া সুন্দর করে নবীর সামনে এসে রেখে দিছে হযরত বেলাল কে রসুল কয় আগুন ধরাও তাকে আগুনে পোড়াইয়া দেব জ্বালায়া দেব সরকার যখন বলতেছে তাকে আগুনে জ্বালায় দিম পোড়াইয়া দিম আলকামার মা কথাগুলা আকাত তার কর্ণ করে পৌঁছতে ছিল সে শুনতেছিল ডাকতে বলে সরকার আমার সন্তানকে আগুন দিয়া কেল লেগে জ্বালায় দিবেন আপনার সন্তানকে আগুন দিয়া জ্বালাম এই জন্য যে আপনার অবাধ্যাচরণ করছে হাসরের ময়দানে আল্লাহ যেহেতু তাকে আগুন দিয়া জ্বালাইবেন এই জন্য আমি দুনিয়াতে তাকে আগুন দিয়া জ্বালায় দিয়া দেই না আলকামার মা ডাক দিয়া বলে না গো সরকার আপনি জানেন তাকে আমি গর্ভে ধারণ করেছি কত কষ্টে কইরা কত রাত এমন পার হইছে রাতের গভীরে দুইটা তিনটা বাজে
থাকে গর্বিনিয়া পেটের ব্যথা শুরু হইছে ঘুম ভেঙে গেছে ঘুমাইতে পারি নাই সরকার কত খাবারের প্লেট এমন হইছে খাইতে বসছি প্লেট কে ছেড়ে দিছি খাবার চলে না কত বাথরুম এমন হইছে বাথরুম করতে গেছি বাথরুম করতে বৈশার উঠতে পারে না সরকার গো তাকে পেটে ধারণ করে আমি কত কষ্ট করছিলাম জানেন প্রসবের বেদনা যখন শুরু হইছে স্বামী আত্মীয় স্বজন সবাইকে বান্ধবী সবাইকে ডেকে ডেকে বলছিলাম না জানি মরে যাব গা মাফ করে দিস একটা সন্তান জন্ম নিলে কত কষ্ট রসুল কয় কোন মা যদি সন্তান জন্ম দিয়ে বেঁচে যায় গাজীর মর্যাদা দুনিয়ায় পেয়ে যায় একটা সন্তান যদি জন্ম দিতে গিয়ে মাতা মরে যায় ওই মাতা শহীদ শহীদের মর্যাদা লাভ করে পেলে সুবহানাল্লাহ কোন মা সন্তান জন্ম দিয়া যদি মরে যায় শাহাদতের মর্যাদা আল্লাহ তাআলা দান করে ফেলে তার মানে মহিলা যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই আপনার মা আপনার বাবা আমার মা আমার বাবা আপনার মা আমার মা গড়ে বৈশা থেকে গাজীর মর্যাদা লাভ করছে যাদের মা মরে গেছে ওর শাহাদতের মর্যাদা লাভ করে জান্নাতে চলে গেছে সরকার গো এমন যন্ত্রণা সন্তান প্রসব করার কত যন্ত্রণা সরকার আমার তো এখনো শরম হয় আমি কত কষ্ট করছি তার জন্মের সময় আমার নারে বরি রক্ত বের হইয়া জমাট রক্তের মধ্যে আমি কত গোড়াগড়ি করেছি তথাপিও যখন সন্তানকে আমার কোলে দেওয়া হয়েছিল বুক চিরা কলিজা চিরা কষ্ট দুনিয়ার সব মাই তো মা বাবা দুনিয়ার সব মাদের হালাত এমন সন্তান জন্ম দেওয়ার সময় এত কষ্ট মনে মনে ভাবে আর বাঁচব না মরে জামগা সবার কাছ থেকে দাবি দাবা সারায় না কলিজা সিরা রক্ত বের হইতে থাকে নারী বুড়ি সিরা রক্ত বের হইতে থাকে রক্তের জমাটের মধ্যে গড়াগড়ি করতে থাকে সন্তান যখন প্রসব হয় যখন কুলে তুলে দেয় হাজারো কষ্টের বেদনা বইলে যায় ওই মা সন্তানের গালে একটা চুমু দিয়ে হাইসা দেয় ঠিক কিনা জুড়ে কন সন্তানের কপালে একটা চুমু দিয়ে সব দুঃখ বইলে যায় সরকার গো এত কষ্ট কইরা তাকে আমি প্রসব করেছি লালন পালন করেছি কত প্রস্রাব পায়খানা আমি পরিষ্কার করছি সরকার অনেক কষ্ট কইরা লালন পালন করছি নিজে না খাইয়া বাবা মারা গেছে তার বাবা মারা গেছে আমি একটা মহিলা মানুষ তাকে লালিত পালিত করে বড় করছি এই আদরের কলিজার সন্তানকে আপনি আমার চোখের সামনে আগুনে জ্বালাইয়া দিবেন শয় না শয় না শয় না আমার কলিজায় শয় না তাইলে আমার এই কষ্ট এত কষ্ট কই গেল কষ্টের তো কোনো মূল্য রয় না সরকার দোয়ারাম বলে আলকামার মারি এই দুনিয়ার আগুন দিয়া জ্বালায় দিলে তোমার যদি শয় না জানো জানো এই যে দুনিয়ার আগুনটা এটা জাহান্নামের একটা আঙ্গার যে আঙ্গার হাদিসে আসছে 70 বার দৌত কইরা দুনিয়া না হইছে এর পরেও তার তাপের মাত্রা কত জানেন 70 বার আনা হয় 70 বার দৌত কইরা আনার পরেও তার মধ্যে যদি পৃথিবীর সব কিছু কো ডাইলে দেওয়া হয় ও জ্বালায় সরকার কইরা দেয় পক্ষান্তরে জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর জানেন ওই জাহান্নামের আগুনের একটা টুকরা আসল একটা আঙ্গার যদি জমিনে পালায় দেওয়া হয় রসুল কয় ওই জমিনে গাছ গাছালি থাকবে না পুড়া যাবে ওই জমিনের সব কিছু সরকার হয়ে যাবে এই জমিনে তরুণতা জন্মাবে না এই জমিনের সবগুলা এক জাহান্নামের আঙ্গারের একটা ফুটার কারণে জমিনটা বিষাক্ত হয়ে যাবে এই জমিনে মানুষ বাস করতে পারবে না
এই জমিনে মাখলুক বাস করতে পারবে না হাদিসে আছে জাহান্নামের আগুনটাকে আল্লাহ তাআলা 10,000 বছর জ্বালায়া লাল করছে আর 10,000 বছর জ্বালায়া আগুনটাকে আল্লাহ সাদা করছে আর 10,000 বছর জ্বালায়া ওই আগুনকে আল্লাহ তাআলা কালো বানায় দিয়েছে 30,000 বছর আগুন জ্বালায়া আগুনকে উত্তপ্ত করে আল্লাহ তাআলা প্রজ্বলিত করে এত কালো করছে যে ওই কালো আগুনের শিকার উপরের মধ্যেও যদি একটা মাখলুককে পালায় দেওয়া হয় ওই মাখলুকও সাথে সাথে পুইরা সরকার হয়ে আগুনের সাথে মিশে যাবে এই আলকামার মা দুনিয়ার আগুন যদি তোমার সহ্য হয় না ওই যে জাহান্নামের আগুন জি আগুন আল্লাহ তাআলা 30,000 বছর আগুন প্রজ্বলিত করছে এমন আগুনে তোমার সন্তানকে যদি আল্লাহ জ্বালায় তাহলে কি তোমার সহ্য হবে নাকি এমন আগুনে যদি তোমার সন্তানকে আল্লাহ আগুনে পালায়া জ্বালায় দেয় তাইলে তোমার কেমনে সহ্য হবে জানো জানো দুনিয়ার আগুনের চেয়ে কোটি 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 গুণ বেশি প্রজ্বলিত জাহান্নামের আগুন সন্তান তোমার যদি মাফ না করো হাশরের ময়দানে আল্লাহ তাআলা ওই কোটি কোটি বেশি প্রজ্বলিত আগুনে তোমার সন্তানকে আলকামাকে আল্লাহ পালায়া জ্বালায়া পোড়ায়া সরকার করে দিবে রাসূল যখন এই কথাটা কয় সরকার রাসূল যখন এই কথা বলে সরকার যখন এই কথা বলে আলকামার মা নিজের চুকির কোণে দিয়া কাতরা কাতরা চুকির পানি ছাড়তেছিল রাসূলের কথা শুনিয়া কদমে পড়ে গেছে রাসূলের কদম ধরে বলে সরকার গো জাহান্নামের আগুন যদি এমন হয় ওই আগুনের মধ্যে আমার সন্তান জ্বলবে পড়বে আমি মা হইয়া কোলে যাই মানাই না সরকার গো আপনাকে সাক্ষী রাখলাম আপনাকে সাক্ষী রাইখা এই মুহূর্তে আমি বললাম আমার সন্তান আমার ব্যাপারে যত অন্যায় জুলুম নির্যাতন করেছি সবগুলা আমি ধুয়ে মুছে আমার কলিজা থেকে সাফ করে পরিষ্কার করে দিলাম সরকার গো তথাপিও আমি আমার সন্তানকে জাহান্নামের আগুনে দেখতে চাই না আল্লাহ আকবার বলেন এই হলো মা এই হলো মা যখন এই কথাটা বলছে সাথে সাথে আলকামার জবান দিয়া উচ্চারিত হইছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু যে কথাটা আপনাদেরকে বোঝার উদ্দেশ্য হয় যুবক তোমার তো ইবাদত নাই তোমার নামাজ নাই তোমার রোজা নাই তোমার জীবনের নেক আমল কম আলকামা নবীর একজন সাহাবী হওয়ার পরে এত আবেদ ইবাদত গুজার হওয়ার পরেও যদি মাকে কষ্ট দেওয়ার কারণে কালিমা নসিব না হয়ে জাহান্নামে হইতে যাচ্ছিল এ ভাই তোমার বা কয়েক তো নামাজ আমলেই বা আছে কয় ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ আমলে তালাশ করিয়া পাওয়া যাবে কয়টা রোজা ইবা জীবনে রাখছ তোমার জিন্দগিতে আমল কম আমার জিন্দগিতে আমল কম এরপর রাসূল কয় এই বান্দা এই উম্মত মা বাবাকে অসন্তুষ্ট কইরা আমল কইরাও কোনো লাভ হবে না হজ কইরাও লাভ হবে না যাকাত দিয়েও লাভ হবে না রোজা রাখিও লাভ হবে না মসজিদের সামনের কাতারে মাথা টেকায়া টেকায়া যদি দাগ হইয়া যায় এরপরও লাভ হবে না আমল ভালো আমল আছে পাশাপাশি যদি মাপ থাকে তাইলে বান্দা সফলকামী আর মা বাবা সন্তুষ্টি নিয়ে যদি হাজার বছর আমল করে হজ্জে মাবরুর হয় হজ্জে মাকবুলও যদি হয় তাইলেও আল্লাহ ওই হজকেও বাদ দিয়ে দিবেন আল্লাহর ঘরে দৌড়াইয়াও লাভ হবে না বাবার দরবারে যে লাভ নাই বাবা মা বাবার সন্তুষ্টি আল্লাহ চায় যার মা বাবা যার প্রতি সন্তুষ্টি আল্লাহ
তার প্রতি সন্তুষ্টি মা বাবা যদি কাফেরও হয় এরপরও তার সাথে সুন্দর ব্যবহার করা লাগে মা বাবা যদি মুশরিক হয় এরপরও তার সাথে সুন্দর ব্যবহারের কথা বলা হয়েছে ওই হযরতে আসমা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা না নবীজির কাছে আয়েশা বলতেছে সরকার গো আমি তো মুসলমান আমার মা তো মুশরিকা আমার বাড়িতে আসে আমি কি তার সাথে সুন্দর ব্যবহার করব রাসূল বলেছিলি উম্মাকি অবশ্যই অবশ্যই তুমি তোমার মার সাথে সৎ ব্যবহার করবা হিন্দু মানুষ তুমি তোমার মাও যদি থাকে বাবাও যদি থাকে তাদের সাথে সুন্দর ব্যবহার করার কথা বলা হইছে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এই কথা বলছে সার ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া বিল মারুফ মা বাবা যদি মুসলিম হয় তাদের সাথে সুন্দর ব্যবহারের কথা ঘোষণা আল্লাহ তাআলা করছে কারণ এই জমিনে আল্লাহ আল্লাহর রাসূলের পরে আপনার জন্য এমন কোনো আপনজন নাই যে সবচেয়ে বেশি নিঃস্বার্থ মায়া করে ভালোবাসে একমাত্র আছে আপনার মা বাবা কার কার মা আছে হাত তুলে মা আছে সবার মা আছে মার খেদমত করবেন তো বাবা আছে বাবার খেদমত করবেন তো হাত না আজকের আলোচনা শেষ হইছে আমি যে কথাটা বলবো বাবা এখানে অনেক অনেক যুবক ভাই আছে এই ভাই তোমার জীবনের ইতিহাস তুমি তালাশ করে দেখবা তুমি তোমার শ্বশুর শাশুড়ির পায়ে কতদিন সালাম করছো কিন্তু মাকে কতদিন গালমন্দ করছো একদিনও মার কাছে মাপ চাইতে তোমার মন চাইলো না তোমার জীবনে কত এমন আছে কত বন্ধু বান্ধবের সাথে অন্যায় হইছে হাত দুই হাত জোর হাত জোর দাবি কইরা মাপ চাইছো মা বাবার সাথে কোনোদিন মাপ চাও নাই কারণ মাকে তুমি মনে করছো মা তো মা আমি যখন অন্যায় করি সামনের দরওয়াজা দেয়া যদি মা বাবাই বাইর করে দেয় পিছনের দরওয়াজায় মা খাওয়ায়া দেয় কারণ দুনিয়ার জমিনে মার মায়া আপনার জন্য বেশি এই জন্য তো মা আপনাকে পিছনে দরওয়াজা দিয়ে খাওয়ায়া দেয় তাই বইলা মনে করেন না মাকে কষ্ট দিয়ে জান্নাতে চলে যাবেন এই জন্য যাদের মা আছে যাদের বাবা আছে মনে করবেন এটা গনিমত দৌলত যাদের মা নাই ওরা বুঝে মা না থাকার জ্বালা কত আমার তো মা নাই আমি অল্প বয়সে মাকে হারাইছিলাম পৃথিবীর কত মানুষ ঘুরে ঘুরে দেখলাম সবার মাই তো মা কিন্তু কোন মা নিজের মায়ের মতো মনে হয় না পৃথিবীর কত মানুষকে দেখলাম দাড়ি চুল পাকছে এখনো ঘরে যায়া মাকে ডাক দেয় বাবা আপনার খুশ নসিব আপনার মা ঘরে আছে আপনার জন্য রহমত শান্তি মা যদি ল্যাংড়া আতুর হইয়া আন্দা হইয়াও ঘরে পড়া থাকে তারপরেও তোমার জন্য এটা রহমত তোমার ব্যবসার জন্য বরকত ঘরের জন্য বরকত সন্তানের জন্য এরা হইল বরকত আর যার মা বাবা নাই ওরে জিজ্ঞেস করবেন তার কোনো দুঃখের সীমা নাই স্ত্রী চলে গেলে স্ত্রী আবার পাওয়া যায় বন্ধু আচ্ছা হইলে বন্ধু পাওয়া যায় ছেলে মরে গেলে আল্লাহ তাআলা ছেলে আবার দিতে পারে পারে কি পারে না মা যদি মরে যায় মা কি দুনিয়াতে তালাশ করে আর পাওয়া যায় মা যদি মরে যায় মাকে আর পাবেন না বাবা মরে গেলে বাবাকে পাবে না এই জন্য আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে যারা জিন্দগিতে জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিয়েছেন আজকে বাড়িতে যায়া মা বাবার হাতে ধরবেন মার হাতটা ধরা বলবেন মারে না বুঝা কষ্ট দিয়েছিলাম বাবারে না বুঝা কষ্ট দিয়েছিলাম মার হাতটা ধরে দেখবেন মা আপনার প্রতি কত দয়াবান কত মায়াবান আপনার কথাটা বলতে দেরি হবে মার চোখ দিয়ে পানি আসতে দেরি হবে না মার হাতটা ধরে যদি বলেন মারে মাফ করে দে
দেখবেন মা আপনাকে বুকে জড়ায়া কপালে চুমুকাইবে মার কদমে দইরা যদি একটা মাপ চাই নিতে পারেন ওই কদমের মাপ চাওয়াটা আপনার জন্য জান্নাতের উপযোগী হবে আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাত দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ তোমাদের জন্য জান্নাত আল্লাহ তাআলা বাবার কদমে রাখে নাই কোন হুজুরের কদমে রাখে নাই স্ত্রীর কদমে রাখে নাই বন্ধু বান্ধবের কদমে রাখে নাই আল্লাহ বলছে মা বাবার পায়ের নিচে আমি আল্লাহ জান্নাতের টুকরা রাখে দিছি সুবহানাল্লাহ বলেন এই জন্য শেষ দাবি এটা মা বাবা থেকে বঞ্চিত করার জন্য শুধুই মাত্র শয়তানই আপনাকে ওয়াসওয়াসা দেয় এমন না কিছু মানুষ রূপী শয়তানও আছে যারা মা বাবাকে দূরে সরানোর জন্য বিভিন্ন পায়তারায় বিভিন্ন হিলা কৌশল অবলম্বন করে থাকে যেমন দেখেন না খ্রিস্টান নাসারা বন্ধুরা ওরা মা দিবস একটা তৈরি করছে যে সারা জীবনভর পুরো বছর পার হয়ে যায় মার সাথে ভালোবাসার দরকার নাই বাবার সাথে ভালোবাসার দরকার নাই মা দিবস একদিন বাবা দিবস একদিন একদিন আসলেই মা বাবার হক আদায় হয়ে যাবে নাউজু বিল্লাহ জোরে বলেন ইহুদি খ্রিস্টান নাসারা ওরা মা বাবার কদম থেকে জান্নাত ছিনিয়ে নেওয়া থেকে আপনাকে বিরত করতে চায় ওইগুলো শোনা যাবে না এদের কথা রক্ষা করা যাবে না এদের আনুগত্য করা যাবে না আনুগত্য কর্তব্য আল্লাহ এবং তার রাসূলের ঠিক কিনা জোরে কোন মা বাবার আনুগত্য করতে হবে হেদার কথায় দুনিয়া চলে না হেদার কথায় দুনিয়া চলে না এই জন্য ওয়াদা প্রতিজ্ঞা কে কে হাত তুলেন যে আজকে থেকে মা বাবাকে কষ্ট দেব না ইনশাআল্লাহ বাবাকে কষ্ট দেব না ইনশাআল্লাহ মাকে কষ্ট দেব না ইনশাআল্লাহ যাদের মা বাবা নাই হায়াতে নাই কবরে চলে গেছে তাদের কবরের সামনে দাঁড়ায়া দুই চোখের পানি ছেড়ে কাঁদে দিবেন রসূল কয় আত্মমান আত্মমান রসূল বলে কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেয় সুবহানাল্লাহ খান কিন্তু রক্ত থাকতে মা বাবাকে হাতছাড়া করবেন না যাদের পাঁচ ভাই ছয় ভাই এমন আছে অনেক ক্ষেত্রে দেখা যায় ও বন্টন করে ফেলে যে ওই ভাই এক মাস খাওয়াবে আর অমুক ভাই এক মাস খাওয়াবে আর আমার অপর ভাই আরো এক মাস খাওয়াবে বন্টন করে ফেলে আরে তোমার মা বাবা তোমাকে বন্টন করেছিল না বাবা যদি মায়ের জন্য একটা খেজুরের দানা আনছে ওই খেজুরের দানাটা নিজে না খেয়ে সন্তান তোমাকে খাওয়াইছে বাবা যদি তোমার মার জন্য আলাদা করে কখন একটা আঙ্গুরের দানা আনছে ওই দানাটাও তোমার পেটে দিয়ে দিছে বাবা যদি কখনো কখনো তোমার মার জন্য একটা মিষ্টির টুকরা আনছে ওই টুকরাটাও তোমার পেটে দিছে আমার সন্তান বড় হোক আমার সন্তান ও ঘরে উঠক ও সুস্থ থাকক মা কখনো কখনো নিজের সন্তানের জন্য নিজের হায়াতটা বিলীন করে দেয় সন্তান যখন অসুস্থ হয় বলে আমার হায়াত আমি তার জন্য দিয়ে দিলাম আমার হায়াত আমি তার জন্য দিয়ে দিলাম তাকে যেন আল্লাহ সুস্থ রাখে এই জন্য এই হচ্ছে আমার শেষ কথা আপনাদের সম্মুখে আজকে আপনাদের প্রধান মেহমান নও মুসলিম শামসুল ইসলাম যশোরী চলে আসছেন সবাই বসেন সবাই বসে যান